ঢাকায় গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২১.১। রংপুরে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২১.৫। সিলেটে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। গেল ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে বান্দরবানে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।